السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن شيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله خير الحدي يا حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محداثتها وكل مهداثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال الله تعالى قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون وقال الله تعالى والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا قال النبي الأمين صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم وقال النبي الأمين صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه سمانيتو <applause> سرطة সমস্ত প্রশংসা আরাধনা স্তুতি গুণগান সে আল্লাহ রব্লা আলমিনের জন্য যিনি আমাদেরকে পৃথিবীতে একদম অজানা অবস্থায় নিয়েছে অনেক জ্ঞান দিয়েছেন সে আল্লাহ রব্লা আলমিনের লাখো সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ তারপরে পরে আল্লাহ তাবর কথা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত রহমাতুল্ল আলমিন খাতামীন শান্তির বার্তাবাহক নাবি মাহমুদুর রসোল্লা আলী বা ওপর লাখ লাখ দরুদ ও শান্তি ধারা কামনা করছে আল্লাহ রব্লি আলমীর পক্ষ থেকে আমিন আল্লাহ আলহি বারিক আলহি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন হয়েছি বা সংক্ষেপে একটু বলার চেষ্টা করবো কোরআন এবং সে ভিত্তিতে সে বিষয়টি হচ্ছে দিনী শিক্ষা দিনে ইল অর্জন করার একটি মাহাত্ম বা ফজিলত আল্লাহরাবাহি আলমিন আমাদেরকে যে দিনে ইসলামের উপরে রেখেছেন সে দিনই দিনের জ্ঞান ইসলামের জ্ঞান অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ এই সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ ইল্লা জমাতি ইকাল আমরা এখানে বক্তব্য খুব একটা লম্বা চওড়া করি না এবং সব কিছু বিস্তারিতভাবে বলার মানে সময়ও হয় না সংক্ষিপ্ত আকারে কিছু মূল বিষয়টিকে তুলে ধরার আমরা চেষ্টা করি আজকেও সেইভাবেই মূল বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ আহম তফিকি বিল্লাহ দেখুন মানুষ যে যে কর্ম করে প্রত্যেকের নিজ নিজ কর্মের উপরে নিজ নিজ দায়িত্ব অবশ্যই রয়েছে আমরা যেহেতু মুসলিম আমাদের জন্য ইসলামের জ্ঞান শিক্ষা অর্জন করা অবশ্যই অপরিহার্য তারপরে যেটা বলবো নাবিমা আহমেদাম বলছেন খায় এম বলছেন যে তালাবুল আলমি ফারিদাত আলা মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য নর নারী সকলের জন্যই দিন বিয়াত তিনি শিক্ষা ইলম অর্জন করা ফরজ এই ফরজকে নিয়ে কেউ কেউ বলেছেন যে এটা হলো ফরজে কিফায়া আবার কেউ কেউ বলছেন ফরজে আইন তো আমরা মনে করি প্রত্যেকের জন্যই মানে ইলম দিনই জ্ঞান অর্জন করা ফরজ কারণ রিল জ্ঞান অর্জন করা না ব্যতিরিক একটা মানুষ আল্লাহকে সঠিকভাবে চিনতে পারে না ন্যাবি মাহমুদ ওসল্লাহ সাল্লাকে সঠিকভাবে চিনতে পারে না ইসলামকে সঠিকভাবে জানতে পারে না যার জন্য ইসলামের মধ্যে এত বিভক্তি এত ভাগ এত বিভ্রান্তি রয়েছে আল্লাহ তাবার কথা আয়লা পবিত্র কোরআন সুরা আলাকের প্রথমে বলছেন ইকরা আসমের অব বিকেলাদালাক খালাক আল ইনসান আলাক ইকল আকরাম আল্লাহ আল্লাুল কালাম আল্লা আমা আলমী আলম আল্লাহ এখানে স্পষ্ট করে বলছেন নবী মোহাম্মদুল্লামের উপর যখন অহি অবতরণ হয় ওহি যখন অবতীর্ণ হয় নবী মোহাম্মদের উপর প্রথম বাক্যটাই ছিল তুমি পড়ো সুতরাং আমাদের জন্য পড়া কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন ইসলামের প্রথম শব্দই হচ্ছে পড়ো তো যদি না পড়ি আমরা তাহলে আমরা কিন্তু জানতে পারবো না আল্লাহ তহ কথাই বলছেন এক করা তারপরে বলছেন কী পড়তে হবে দুনিয়া প্রয়োজনের জন্য তো আমরা বিভিন্ন সিলেবাস নিয়ে কমপ্লিট করছি পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ সেটা দুনিয়ামি প্রয়োজন কিন্তু আমরা প্রকৃত অর্থে কোনটা পড়বো মুসলিম হওয়ার জন্য প্রকৃত অর্থে যেটা পড়তে হবে আল্লাহ তা বলছেন বিসমের আব্বিক আল্লা খালাক পরে সেই সত্তার নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তো সৃষ্টিকর্তার নামে পড়তে এই জন্যই হবে যে সৃষ্টিকর্তাকে চিনতে হবে নাকি কি বলেন সৃষ্টিকর্তাকে চিনতে হবে আল্লাহকে চেনার জন্য তার সম্বন্ধে পড়তে হবে আল্লাহ বলছেন খালাক আল ইনসান আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে সামান্য রক্তপিণ্ড থেকে তাই নয় কি তাহলে আল্লাহ আল্লাহ রক্তপিণ্ড থেকে মানুষকে সৃষ্টি করেছেন তাহলে কত ক্ষমতাশীল সে বিষয় আমাদেরকে পড়তে হবে জানতে হবে না জেনে কি আল্লাহর প্রতি আকিদা ঠিক থাকবে না ইমান ঠিক থাকবে না বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে জাহান্নামে যেতে হবে তো আগে জানতে হবে ওয়ারাবুকাল আকরাম শেষ তোমার প্রভুর নামে যিনি সর্ব থেকে থেকে মানে তিনি থেকে বেশি সম্মানীয় যিনি তোমাদেরকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন তাহলে কলমের কথা আল্লাহ তাল্লাহ ঘোষণা করলেন কলম দ্বারা আল্লাহ তাল্লাহ শিক্ষা দিয়েছেন আমাদেরকে শিখতে হবে জানতে হবে অনেক মানুষ আমরা না জেনে অনেক কথা বলে ফেলি যুক্তিভিত্তিক এটা ঠিক নয় আমি আসবো সে বিষয়ের দিকে কিন্তু প্রথমে বলিনি পড়তে হবে আল্লাহ কথা আল্লাহকে চেনার জন্য নাবি মাহমুদ আসসালামকে চেনার জন্য ইসলামকে জানার জন্য আমাদেরকে পড়তে হবে এবং আল্লাহ যা শিক্ষা দিয়েছেন সে শিক্ষা আমাদেরকে প্রথমত গ্রহণ করতে হবে অ্যাট ফার্স্ট তো আল্লাহ বলছেন আল্লাম আল ইনসানা মালামিয়া আলাম তাহলে আল্লাহ সেই শিক্ষা মানুষকে দিলেন যা মানুষ জানতো না এই জন্যই জানতো না পবিত্র কয়েকটি আয়াত আসছে আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন আল্লাহ সেই সত্তার নাম আখ রাজা যিনি তোমাদেরকে বের করেছেন নির্গত করেছেন মিম বুতুন ওম তোমাদের মাতৃগর্ভ গর্ভ থেকে লম সেই আ যখন তোমরা কিছুই জানতে না সুতরাং আমাদের ওয়াজানা অবস্থায় আমরা পৃথিবীতে এসেছি এখানে এসে আমাদেরকে জানতে হবে নবী করিম সাল্লাম বলছেন হাদিসের মধ্যে যে তোমাদের জন্য জ্ঞান চর্চা করা কি ফরজ কোরআনে জ্ঞান চর্চার ব্যাপারে আল্লাহ তালা সাল্লাহ মোহাম্মদ বলছেন ফা আলম আন্নাহু ইল্লাল্লাহ মোহাম্মদ উনিশ নম্বর আয়াত যে ফা আলম তুমি জ্ঞান অর্জন করো আন্নাহু যে নিশ্চয়ই আমি লাহ ইল্লাল্লাহ আমি আমি আল্লাহ ছাড়া কোনো সত্য মা নেই তাহলে আল্লাহ তোমার কথা আলাকে চেনার জন্য প্রথমত জ্ঞান অর্জন করতে এটাই হলো দিনই তার বিয়াত দিনই শিক্ষা আপনি দুই দিনই ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে আপনি যদি এমনি পার্থিব্য শিক্ষার জন্য বেরিয়ে যান সেখানে কিন্তু আপনাকে আল্লাহ তোর কথা আল্লাহ সম্পর্কে চেনানো হবে না বরং আল্লাহকে ভুলিয়ে দেওয়া হবে আমরা দেখতে পাচ্ছি বাস্তব জীবনে অনেক মানুষ অনেক গ্র্যাজুয়েট কমপ্লিট করা স্টুডেন্ট বা আরও তার থেকে হাই ফাই র্যাঙ্কে পড়াশোনা করা স্টুডেন্ট তারা কিন্তু আল্লাহ সম্বন্ধে জানে না কেন তাদের যে সিলেবাস কোর্স রয়েছে তাতে কিন্তু আল্লাহকে ভুলিয়ে দেওয়া হয় এমনকি তাদের বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাবার কথা আল্লাহ সম্পর্কে আঁকি দেখে মুছে দেওয়া হয় বলছে মানুষ সৃষ্টি তো একটা প্রকৃতির নিয়ম এটা মানুষ আসবে মরবে এটা প্রকৃতির নিয়ম এখানে কোনো আল্লাহ তালার কোনো বিধান নেই আবদুল্লাহ অথচ আল্লাহ বলছেন যে খালাক আলী ইনসান আমিন আলাক প্রথমে আমি যেটা পড়েছি সুতরাং এই সম্বন্ধে আমাদেরকে জানতে গেলে দিনী তার বেত অবশ্যই শিখতে হবে সে দিনী তার বেত হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা জ্ঞান অর্জন করা নবী করিম সাল্লাহ আলাইসালাম বলছেন ওসমান আদি আল্লাহ তাল আনহু বর্ণনা করছেন যে নবী আসলাম বলছেন খাইরুকুমেন্ত আল্লাহ কুরআন আল্লাহ মাহুম ওই ব্যক্তির চেয়ে উত্তম কেউ হতে পারে না যে দেখুন বর্তমানে সম্মানীয় কারা যার উঁচু পর্যায়ে উঁচু মর্যাদা রয়েছে কারা কোরআন এবং সহি সুন্দর মোতাবেক যারা জ্ঞান মানুষকে দিতে পারে তো কোরআন শিক্ষা অর্জন করলো এবং কোরআন প্রসার করল কোরআনের জ্ঞানকে ছড়িয়ে দিল এই রকম মান্তা আল্লাহ কোরআন ও আল্লাহ কোরআন জ্ঞান অর্জন করলো নিজে নিল জ্ঞান এবং অপর কাছে ছড়িয়ে দিল অনেকে এটাকে ধরে নেন যে কোরআন মুখস্ত করা হাফিজ এবং অপরকে ইউজ করানো এটাই উত্তম জি না কোরআনের জ্ঞান অর্জন করা জ্ঞান আর মুখস্ত সমান কি কি বলেন সমান জি না কোরআনের জ্ঞান মানে হলো কোরআনের ভাব অর্থ বুঝতে হবে কোরআনকে অর্থ সহ বুঝিয়ে মানুষ নিকট সেটা প্রচার করা মানুষ সেটা বোঝানো মানুষকে সেটা বলা এটাই হচ্ছে কোরআনের জ্ঞান আর মানুষ নিকটে যখন আপনি বলবেন তখন আপনি হলেন না উত্তম নামের ভাষায় সাল্লা আলী ইসলামের ভাষায় আপনিও তো রুকুমান আল্লাহ করে আমি আল্লামা হু যে নিজেও জ্ঞান অর্জন করলো এবং অপর্ক দিল করেন জ্ঞান বুঝতে পারছেন তাহলে দিনের শিক্ষা অবশ্যই আমাদের আখেরাতের এবং দুনিয়াবি কামিয়াবি দুনিয়াতের কামিয়াবি রয়েছে আখেরাতের কামিয়াবি রয়েছে আর পার্থিব্য জীবনের জন্য যারা করবেন তারা পার্থিব্য জীবনকে পাবেন আখেরাত নয় জ্ঞান এমন একটি বিষয় আল্লাহ তালা জ্ঞানের নিদর্শন নবিকাম সাল্লাম তো দিয়েছেন দিয়েছেন আল্লাহ তালা পবিত্র করেন এত সুন্দরভাবে কিছু জ্ঞানী এবং মানে বজ্ঞানীদের পার্থক্য করেছেন আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাদিন আলমন ওয়াল্লাদিন আলমন ইন্নাম ইয়াদাকর উল উল আলবাব বলছে হে মোহাম্মদ তুমি বলো আল ইয়াস্তাবিল্লাদিন আলমন যারা জ্ঞানী যারা জানে তারা আর ওয়াল্লাদিন আলমন আর যারা জানে না তারা কি সমান তারা কি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন আপনি একজন ব্যক্তি মানে জ্ঞান রয়েছে তার মধ্যে সবকিছু জানে আর একজন ব্যক্তি জানে না দুজন কি সমান আল্লাহ বলছেন কখনোই নয় আলবাব যারা জ্ঞানী ব্যক্তি তারাই কি করবে হেদায়েতের পথে আসবে কিনা তারাই চিন্তাশীল হবে তারাই গবেষণা করবে সুতরাং আমাদেরকে জ্ঞানী হতে হবে ইসলামিক তার বিয়াত অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে যদি না করি মারা যায় তো আমার আমল সঠিক হবে না কেন আমি না জেনে আমল করছি এটা কোনো কাজে আসবে না জেনে আমল করতে হবে ইসলাম মূলত জানার বিষয় অনেকে আমরা জ্ঞান অর্জন করতে চাই না অনেকে দেখবেন এই না জানার কারণে কি বলে একটা সাধারণ যুক্তি একটা কথা বলি না জানার কারণে বলে যে আব্দুল কাদের জিলানি মাতৃগর্ভ থেকেই করার মুখস্থ করে এসেছিলেন আব্দাহ কত বড় অজ্ঞতা এগুলো মানুষ আল্লাহ তালে কবিত্র কোনে বলছেন যখন কবিতা ক্রণ পড়বে সে তখন অটোমেটিকলি সে বুঝে যাবে যে এই ব্যাপারটা ঠিক নয় কেন আল্লাহ তার বলছেন আল্লাহ আখরা যে বুতুন এবং আল্লাহ সেই সত্য নাম যিনি তোমাদেরকে নির্গত করেছেন বের করেছেন কথা থেকে মাতৃ গর্ভ থেকে লমুনে সাইয়া তখন তোমরা কিছুই না আবার বলছেন আল্লাহ সুরাই সুর আল্লাহের মধ্যে যে কি আল্লাহ মা ইন্সানি আলম মানুষকে সেই শিক্ষা আমি দিয়েছি যা মানুষ জানতো না তো তিনি কী করে মুগস্ত করে আসতে পারতেন আল্লাহ বের করছেন কিছুই না দেন অবস্থায় সুতরাং এগুলো হচ্ছে বাড়াবাড়ি অজ্ঞতা জ্ঞান না থাকার কারণে জ্ঞান যদি থাকতো তার তার্বিয়াত যদি থাকতো তা বলতো কখনই বলতো না এত বাড়াবাড়ি কোনো মানুষকে নিয়ে করতো না সুতরাং দিনই বিয়াত অবশ্যই অবশ্যই মুসলিম ওহম্মার জন্য এতই ব্যাপক যে কি বলবে এর গুরুত্ব যদি আপনাকে মানে বর্ণনা করতে যে এর মর্যাদা তো এর মর্যাদা যদি টাইম অনেক চলে যাবে এর মর্যাদা সংক্ষিপ্ত একটি বলি যে আল্লাহ রসুল হাসান বলছেন যে কেউ যদি দিন ইত্যারবিদ শিক্ষা করার জন্য বের হয় তো সে যত জায়গা যাবে যত হাঁটাহাঁটি করবে যত পথ করবে সবই তার জন্য নেকিতে ভরপুর দ্বিতীয় নম্বর যত জায়গা যাবে রাস্তাঘাটে ফেরস্তা তার জন্য পর বিছিয়ে দেবে ফেরেস্তারা বিছিয়ে দেবে পর রাস্তায় মানে কোনো বিপদাপদ থেকে মুক্ত করার জন্য দিনই শিক্ষা অর্জন করার জন্য কিন্তু জেনারেল যদি কেউ শিক্ষা অর্জন করে তার জন্য কেমন ফায়দা রয়েছে কোথাও একটি আদেশ পাবেন পাবেন না তাহলে আমাদেরকে দিনই জ্ঞান অর্জন করা কতটা ব্যাপক আপনি দেখুন আল্লাহ বলছেন কুল আল ইস্তাবিল আফালা বাসির আফালাতফাক করুন আল্লাহ বলছেন যে অন্ধ ব্যক্তির চোখ খোলা ব্যক্তি কি সমান তার মানে আল্লাহ তালা বলতে চাইছেন অন্ধ ওই ব্যক্তি যার জ্ঞান নেই একজন আলেমের উপর ভরসা করে সে বসে থাকে যে সে কখন বলবে কথাটি তার উপরে আমি মেনে চলবো আপনাকে পড়তে হবে জানতে হবে আপনি ভরসা করে বসে থাকছেন একজনের উপরে অন্ধ ব্যক্তি আরেকজনের উপরে ভরসা করে রাস্তায় চলার জন্য পথ দেখতে পথ দেখার জন্য যে আমাকে কোন দিকে নিয়ে যাবে সে নিয়ে যাক এবং অন্ধ বিশ্বাস করতে হয় তার কিনা যে আমাকে সঠিক দিকে নিয়ে যাবে বিশ্বাস না থাকলে আপনি তার সঙ্গে যেতে পারবেন তো সেই হিসাবে অন্ধ ব্যক্তি আর যার চোখ আছে সে সমান অন্ধ ব্যক্তি ভরসা বসে আছে চোখ খোলা ভরসা বসে থাকবে সে চোখ আছে সে চলে যাবে যে কোনো মাধ্যম দিয়ে চলে যাবে সে সুতরাং যে জ্ঞানী ব্যক্তি সে ঠিক জান্নাতের রাস্তা খুঁজে নেবে কিন্তু যে অন্ধ ব্যক্তি بصيتك <applause> بامو كوربكين عمل كاجاس الله تعالى سوراء وكافر مدغتك وكولا بس كل حل نونا بيا كم ننبئكم آخرين عملا الذين سعيهم في الحياة <applause> الدنيا وهم يحسبون عنهم سنة ونصرة. اسباب بس بس পার্থিব্য জীবনের আমলগুলো পণ্ড হয়ে গেছে খারাপ হয়ে নষ্ট হয়ে গেছে কেন তাদের না জানার কারণে জানতে হবে তাহলে আমাদেরকে আল্লাহ তাদের কথা আল্লাহ প্রত্যেক মুসলিম অম্মাকে দিনই জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন তথাপি আমাদের সকলকে তিনি জ্ঞান অর্জন করে সেই মাফিক নিজেদের প্রতি আমল করার তৌফিক দান করেন তার কারণ হলো জ্ঞান যদি আপনি অর্জন করেন আর যদি আমল না করেন তাহলে কাজে আসবে কি বলেন কাজে আসবে জি না কাজে কখনোই আসবে না আপনাকে জ্ঞান অর্জন করে আমল করতে হবে আমলটা মেন আল্লাহ তালা বলছেন আমানু ইমান নিয়ে আসার জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হচ্ছে ইমানটা কি বুঝতে হবে বোঝার জন্য ইমান নিয়ে আসলেন তারপরে কি বলছেন হাত এবং সত আমল করলো জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস তো জান্নাতুল ফিরদাউস জান্নাত লাভ করার জন্য আপনাকে তো প্রথমত ইমান আনতে পারে ইমান ঠিক করার জন্য জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করার পরে সৎ আমল করতে হবে সেগুলোকে যেন আমরা আমলে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তাদের কথা আল্লাহ তৌফিক জ্ঞান করেন আমিন তথাপি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী তারবিয়াত ইসলামী জ্ঞান ইসলামী শিক্ষা দিতে পারে এবং ইহজগত পরজগতে কাময়াবি হতে পারে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন ওয়াসলিল আল নবীনা মহম্মদ ওয়া আলাহি ওয়াসাবিহি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি